কাঁচা লঙ্কা নেই চাচা, বিয়ার বিয়ার করে বলেছে। কি বলেছিল এই বিয়ার? যা হাঁটবার একটা ঠিক করে বল। ও এসেছি আমার অনেকদিন, হয়তো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। কি করে যাবে? দরকারি কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ দাও। এই দুটি একটা পেঁয়াজ ওই নৌকার পাশে থেকে এনে দাও তো। পেঁয়াজও নেই। মাথা গরম হয়, মর করে শরীর এগর ওগর হয়ে আছে, আর পেঁয়াজ চাইলো বাবুনি। আচ্ছা এনেছিলাম, হয়তো মহল করতে করতে অনেকদিন হয়ে গেছে, তাই শেষ হয়ে গেছে। যা হয়েছে এমনি তো বলছো খানা ভালো হয়েছে, তাহলে পেঁয়াজের কাঁচা লঙ্কার কোনো প্রয়োজন নেই, খেয়ে নাও খেয়ে নাও। তাই একটু ওষুধ দাও না। আরে ওষুধ কি করবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ ওষুধ তোমার একের পর এক বাইনা, একের পর এক বাইনা, তোমার নিয়ে আর পালা পারা গেল। দরকার নেই না আড়ালো। শুনতে পাচ্ছ মনে হয়? এই মাঝি ছোট মাঝি নিয়ে আর কোনো সময় মহলে আসা যাবে না। আমিও তাই বলছি ভাইজান। কি আজ আনে সে অসাধারণ না? আদাও নেই। আরে জিরো মাই দাও। আমি বলছি ছোট মাঝি, খাওয়া যখন হয়ে গেছে উঠে পড়ে। বড় মাঝি ছোট মাঝি তোমরা দেখছি একদম জ্বালাতন করে খাবে। না গরম মালা দাও বেটে খাই। এই ছোট মাঝি, ছোট মাঝি আমি কি বলি শোনো, কাজের কথায় হাত দাও। সমস্ত নৌকাগুলো দেখো তো, আমাদের কোন নৌকা মম্মদুমিতে খালি আছে কি? আরে এতগুলো নৌকা আগে দেখো, কোন নৌকা মম্মদি ভরিপূর্ণ হতে বাকি আছে কি? নৈকে দিনে মধু আর মমেদিনে চপচপ করছে, ওই জন্য করে বলে মরণদের আশা। যত বড় মুখ দেয় তোমায় তত বড় কথা বলছে। আশা রয়েছে কথা খালি আছে। আমি কি বলি শোনো, মোম্মদি যখন আমাদের নৌকা সব পরিপূর্ণ হয়ে গেছে, হাট বাজার চাল কিনে কাট কুটে একটু দেখে নাও, তারপর আমরা এখান থেকে নৌকা ছেড়ে চলে যাবো। কতদিন ধরে এসেছিলাম? এসেছি ধরো আমরা প্রায় খালি নৌকা আসতে আমাদের প্রায় এক মাস সময় লেগে গেছে। ছোট মাঝি বলো যে কি হয়েছে আমাদের? আর এক সপ্তাহ কাট আছে। এক সপ্তাহ কাট আছে? তাহলে গিয়ে চোরে থেকে কিছু কাট ভেঙে নিয়ে এসো। কি বলতো ঝর্ণা, তোর বলতে গেলে তুই সম্মানে বাজুনি। মন করে করে আমাদের কি অবস্থা, হাল হয়েছে কি? তোমরা তো মন করতে এসেছো, ও বলতে আসনি টাকা ধরে মাইনে দে মনে মনে করছো যে মাথাটা কিনে নিস নাকি? আরে ছোট মাঝি, তুমি কি আনবে আর কে আনবে? দরকার নেই, আমি এখন নেমে গেলে গাছে মাথা উঠে যাবো। দরকার নেই, নেমে যাবো। আমি কি বলছি শোনো, তুমি যখন পারবে না তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত। আরে এত কথা বলার কি, তুমি পারবে না? না বলো। এই বড় মাঝি বলছিলাম, ছোট মাঝি বলল ভালো, বড় মাঝি ছোট মাঝি বললো মহল করে শরীর এদোর ওদোর হয়ে গেছে, কাঠ ভাঙতে পারবে না, তাই আমি বলছি তুমি একটু নেমে গিয়ে দেড় মাসের মতো কাঠ ভেঙে নিয়ে চলেছে যাও। আরে কি বলছে বড় দাদা, কি বলতে গিয়ে কিছু হয় না বড় মাঝি? তোমার ওপরে ভরসা ছিল বড় মাঝি। বড় দাদা কি বলছে, সারাদিন আমার নৌকা ডাল ভেঙে দিয়ে শরীর এদোর ওদোর হয়ে গেছে, আর বল চাচা বলছে আবার কারবে আনবি। আচ্ছা ঠিক আছে, এই এই বড় মাঝি তোমায় যেতে হবে না,
ছোট মাঝি যেতে হবে না। এই মোনাই ভাই বলছি কি, যেহেতু আমাদের এক সপ্তাহ কাট আছে, মানে এখন দেড় মাসের কাট আমাদের অভাব, তাই বলছি মোনাই তুমি গিয়ে চাটি কাট ভেঙে নিয়ে আসো। আমি যাচ্ছি, যাও। আরে কেন মাথা খারাপ হবে কেন? তোমরা সবকিছু গুছিয়ে নাও, আমি যাবো দেড় মাসের মধ্যে কাঠ ভেঙে নিয়ে আমি নৌকাতে ফিরে যাবো। আমি তোমাকে ওই জঙ্গলে কিছুতেই কাঠ ভাঙতে যেতে দেবো না। তাহলে বড় মাঝি যাবে না, ছোট মাঝি যাবে না, তাহলে আমি তোমার কাছে জানতে চাই ওই জঙ্গল থেকে কার ভাঙতে যাবে কে? কথা বলতে হয়, আমি শুনতে চাই। সবাই তো কাজ করে করে শরীর সাজিয়ে মনে করছো আমরা কি জঙ্গলে মহল করতে তোমার সঙ্গে যাইনি? না, সেই কথা বল, আমি হার কথা কইছি সবাই দিচ্ছি, কিন্তু এই কসবরি কি করে? এই কসবরি শুধু নৌকায় পড়ে পড়ে খেয়ে যান মাদল দেয়। দুঃখে নৌকাতে বসে বসে খেয়েছি আর মাদল বাজিয়েছে, বড় মাঝি কথাটা বলেছে, কথাটা একেবারেই সত্য। তাই বলছি তোমার যাওয়ার প্রয়োজন নেই, আমার যাওয়ার প্রয়োজন নেই, আর বড় মাঝি ছোট মাঝি তো যাবে না। এই দুঃখে বাবা, আমি বলছি বাবা, নৌকাতে মোটে এক সপ্তাহের কাট আছে, এখন আমাদের দেড় মাসের কাট অভাব, তাই বলছি বাবা নৌকা আমার এখানে রেখে দিয়েছি, আমরা সবাই নৌকাতে আছি, তুমি শুধু নেমে গিয়ে কিছু কাট ভেঙে নিয়ে এসো। কেন কেন পারবে না? তুমি এই তো আমার সামনে একটু আগে বললে চাচা জিনে রান্না করতে পারবো না, আমি খানা পাকাতেই জানি না, কেমন সুন্দর খানা পাকানো হয়ে গেল, তাই বলছি যাও বাবা, কথা বাড়িয়ে লাভ নেই, ওদিকে নদীতে জোয়ার আসতে যায়, এই জোয়ারে তোমাদের নৌকো ছেড়ে দিতে হবে, তাই বলছি তুমি নেমে গিয়ে যদি কাজ ভেঙে নিয়ে এসো। আমি পারবো না, আমি পারবো না, যাতে থেকে কানা হয়েছে ছেলে মানুষ, ও কেমন করে যাবে ওই বাঁধা বনে কার ভাঙতে? ওই জঙ্গলে আছে কত হিংস্র বাঘ ভাল্লো, আমাকে দুঃখে থেকে যে বড় ভয় হয় ভাইজান। দুঃখেকে যখন আমি বলেছি যেতে হবে, দুঃখেকে যেতে হবে, তাই বলছি দুঃখে তুমি নেমে পড়ো কার ভাঙতে। কি বলবে তো হাত ওটা কি? এটা এটা হলো চাবু। ওটা ছাগল দো, বড় মাঝি এটা কি হয় তুমি জানো না? তাহলে দেখো কি হয়। লাগে না, অদূরে দাঁড়াও, লাগে কিনা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এসো এখানে, এসো এসো, এই থাকবে, আর যখন ভাঙতে যেতে পারবে না, মুখোমুখি তর্ক করবে না, তোমার বিবাহ সীমা ছাড়িয়ে যাচ্ছ, তাই বলছি এই ধোনা চাচার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা কারণ নেই, তুমিও কথাটা কি আটকে রাখবে, তাই বলছি রুখে কোনো কথা হবে না, যাও আর ভেঙে নিয়ে এসো। আর ভাঙতে যেতে পারবে না, কোনো কথা হবে না, দুঃখে।
বাবা দুঃখে তুমি কাঁচা কাঁচি ওদিকে কিছু কাছতে পেয়ে গিয়ে রা বাবা মৌন Thank you.
Oh, it's
এখন ফিরে আসছে না ভাইজান ভাইজান ভাইজান
ছিলিস রে।